নমস্কার তপস্যা যাই তপস্যা না থাকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বা ঈশ্বরকেও বোঝা সম্ভব নয় এই জন্য ঠাকুরের কাছে সাধুসঙ্গ ভক্তরা এসে ব্রহ্মজিজ্ঞাসা বা ঈশ্বর জিজ্ঞাসা করতেন তো তপস্যা না থাকলে আমরা এ সমস্ত বুঝবো কীভাবে যেমন শ্রীরামকৃষ্ণ ঠাকুর নিজেকে বহু রূপে ঢাকবার চেষ্টা করেছিলেন তিনি সময়ে সময়ে নিজের আত্মগোপনকারী ভাবকেও সবার সামনে বুঝতে দিয়েছিলেন এ বিষয়ে স্বামী শারদানন্দ লিখেছেন ব্রহ্মভাবে ভালো মন্দ ধর্মাধর্ম পাপ পুণ্যাদি মায়া রাজ্যের অন্তর্গত সকল পদার্থে ও ভাবে একাকার জ্ঞান বা দৃষ্টি পুরনোভাবে বিদ্যমান থাকিলেও অপরকে মায়া রাজ্যের পাড়ে যাইবার পথ দেখাইবার জন্য ওই সকল ভাব লইয়া তাহারা কাল যাপন করে থাকেন তবতার বা ভগবান কিভাবে। মায়া রাজ্যের মধ্যে অবস্থান করে মানুষকে শিক্ষা দান করেন সেটা এখানে স্বামী সারদানন্দ বলে দিলেন তো এই যে এত যে কঠিন ভাব বা দৃষ্টি এ দৃষ্টি আমরা বুঝবো কীভাবে এ দৃষ্টি আমরা আয়ত্ত করব কীভাবে এর জন্য চাই তপস্যা যেমন সাধন ভজন ত্যাগ তপস্যা না থাকলে আধ্যাত্মিক ক্ষেত্রে প্রবেশ করা যায় না শাস্ত্রেও কথা বলা হয়েছে শাস্ত্রে ব্রহ্ম বিষয়ে প্রশ্ন করলে ঋষিরা বলতেন তপসা ব্রহ্ম আগে তপস্যা করো তারপর ব্রহ্ম বিষয়ে প্রশ্ন করো এক বৎসর ইন্দ্রীয় সংযম ব্রহ্মচর্য আস্তিক্য বুদ্ধি সহকারে গুরুগৃহে যথাবিধি বাস করো এইরূপ তপস্যা না থাকলে শিষ্যরা তাবল প্রশ্ন করবে ইন্দ্র একশো এক বছর ধরে তপস্যা করে বুঝলেন যে প্রকৃত আত্মা নিষ্কাম কর্ম শাস্ত্রাধ্যায়ন তপস্যা উপানিস উপাসনার দ্বারা মোরের ময়লা পরিষ্কার হয় বাসনার জালও ছিন্ন হয় বুদ্ধির ধারণা শক্তি বাড়ে শ্রীম বলতেন এসব পড়ে বা শুনে বোঝা যায় না তপস্যা থাকলে কতকটা বোধ হয় সাধন চাই সাধুসঙ্গ না হলে ঠিক তত্ত্ববোধ হয় না ঈশ্বরের সম্পর্কে ধারণাও হয় না এই জন্যই তো আগে তপস্যা যায় তপস্যা কি না তপস্যাই হচ্ছে ব্রহ্ম বিষয়ের প্রশ্নের পূর্ব মুহূর্ত আজকে আলোচনা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ